এটা ধোয়াটাও কিন্তু খুব ইজি, একদম হ্যান্ডি জিনিস। জাস্ট মাথা থেকে এটা খুলে নিয়ে এটা কলের সামনে ধরলেই ইজি আপনার ধোয়া হয়ে যাবে, বেশি আপনার কিছু ময়লা হলো না জুসের জন্য। বাংলাদেশে বড় জুসারে করার সময় অনেক কিছুই ধোয়া লাগতো, এটাই জাস্ট আপনার এটুকুই ধোয়া লাগবে। জুসটাও কিন্তু বেশ মজাই হয়েছে খাওয়া, আমি এক গ্লাস খেয়ে আর গ্লাস খাচ্ছি, বেশ মজাই লাগতেছে। হানি মিলন একদম মধুর মতো মিষ্টি, আমি কিন্তু একটুও চিনি মিশাই নাই, তারপরেও বেশ মজা লাগতেছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি নিয়া, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যান্ড ব্লেন্ডারটি, আর এটা সেদিন আমরা লিডলের থেকে কিনে এনেছি গত পরশু দিন, আর এটা এখনো ইউজ করা হয়নি। খুলে দেখেছি জাস্ট সব জিনিসপত্রগুলো ভালো আছে কিনা, বা কোনোটা স্ক্র্যাচ আছে বা ভাঙা আছে কিনা, সেটাই জাস্ট খুলে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত ইউজ করা হয়নি। আমি হ্যান্ড ব্লেন্ডার এখন পর্যন্ত ইউজ করিনি, এই ফার্স্ট টাইমই ইউজ করব। আমার হাজবেন্ড জিসান ও বলতেছিল যে এগুলো নাকি খেলনা কিনো না, বাট আমার দেখে খুব ভালো লেগেছে তাই কিনে নিয়ে আসছি। এখন দেখা যাক এটা খেলনা না আসলেই কাজ করে, এখন পর্যন্ত এটা আমরা ট্রাই করে দেখিনি, আপনাদের সামনেই ফার্স্ট ট্রাই করব। তাহলে আমার সাথেই থাকবেন, আশা করি এটা কাজ হবে। এটার ভিতর সব প্রোডাক্টগুলো চলতেছিল কিনা, সব ঠিক আছে কিনা এটাই তো দেখেছি, আর ইউজ করা হয়নি। আজকে ভাবলাম যে সেদিন একটা হানি মিলন কিনে এনেছিলাম, সেটার একটু জুস করি, দেখি আদৌ হয় কি না, নাকি আসলে এটা খেলনা। এটা কাজ না হলে প্রবলেম নাই, এটা আবার ফেরত দেওয়া যাবে, ইউজের পরে যদি করতে ভালো না লাগে। কাগজপত্র সব কিছুই রেখে দিয়েছি, এটা একটা জগ দিয়ে দিয়েছে। পেস্ট, আদা রসুন, তারপর ডাল, যে কোনো কিছুর পেস্ট এটা দিয়ে করতে পারবো। আর এটার মধ্যে জুস টুস করার জন্য, তারপর কেক বানানোর ডিমটা ইয়ে করার জন্য মেইনলি এই জগটা, এই জারের মতো এটা দিয়েছে। আর এটা হচ্ছে এটার ঢাকনি, আর মেইনলি খাবার দাবার, বাচ্চাদের খাবার বা যে কোনো কিছু নরম করার জন্য এটা জুস করার জন্য এই এইটা দিয়েছে, যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা এটা মেইনলি ডিম টিম যে কোনো কিছু ফাটার জন্য, ইয়ে করার জন্য। আমরা যে হ্যান্ড ব্লেন্ডার বা যেটা হচ্ছে বিটার ইউজ করি কেক বানানোর সময়, সেটার কাজ করবে মেইনলি এটা। এখন আমি জানি না কাজ করবে কি না, আজকে দেখি। আর এটা হচ্ছে মেইন মেশিনটা, এটা বেশ ওয়েট, জিসান বলতেছিল যে এটা খেলনা হবে, কিন্তু আসলে খেলনা না, বেশ ভারী, অনেক বেশি ওয়েট। করার জন্য এইটার মাথায় জাস্ট মেশিনটা লাগাই দিলেই এটার কাজ হয়ে যাবে, এই যে এরকম। আর হচ্ছে যদি আমরা ডিম ডিম কিছু ইয়ে করতে চাই, তখন
এইটা দিয়ে এটার মধ্যে বা যে কোনো একটা পাত্র বা বোলের মধ্যে নিয়ে করতে হবে আর জুস টুস করার জন্য এটা মেইনলি চলুন তাহলে আমি এটা এটার সাথে লাগিয়ে নেই আমি এটার সাথে এটা লাগিয়ে নিয়েছি এখানে ভালো সিস্টেম এখান থেকে এই পর্যন্ত লক পর্যন্ত নিয়ে আসতে হবে তাহলে এটা অটো লক হয়ে যাবে আর এই পর্যন্ত থাকলে এদিকে ঘোরালে আনলক হবে আর এখন এটা দিয়ে আমি এটার মধ্যে সরি দেখাতে পারছি না এখন এই জারের মধ্যে আমি জুস করব তাহলে চলুন কিসে জুস করব দেখা যাক এখানে একটি হানি মিলন কেটে নিয়েছি এখন এটার খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিব আর এদিকে এটা ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে মুছে এই জারটি যেহেতু ফার্স্ট টাইম এখন ইউজ করব এই জন্য তাহলে আমার সাথেই থাকবেন আমি হানি মিলনটি কেটে নিই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এটা মধ্যে দিয়ে দিব আমি ছোট ছোট পিস আর কি করব আমি কাটতে কাটতে নিজেই খেয়ে ফেলছি কারণ এটা এতটা জুসি আর এতটা রসালো হয় শুধু খেতে অনেক ভালো লাগে আজকে মেশিনটা একটু ট্রাই করে দেখবো যে আসলে কাজ হয় কিনা কিনে এনে ট্রাই করা হয়নি সবথেকে হাইয়েস্ট জোরে হবে আর উপরেরটা হচ্ছে লো আবার এদিকে ওই যে ইয়ে দেওয়া আছে আপনি মিডিয়াম লো যেখানে দিবেন এটা খুলবে এই যে আমি হাইয়েস্টেই দিচ্ছি না ফার্স্ট একটু মিডিয়াম দিই যেহেতু ফার্স্ট টাইম বিসমিল্লা আমি এখন বাটিটা দিয়ে নিব পুরোটা রস হয়ে গেছে তেমন এটা কাজ হয় এটা খেলনা না আমি পুরোটা একটু দিয়ে নিব এটা হয়ে গিয়েছে এখন আমি একটু চামচ দিয়ে দেখবো যে এর মধ্যে কোনো বড় বড় দানা আছে কি না রমজান মাস আসতেছে সামনে এখন রমজান মাসে জুস টুস খাওয়ার জন্য লাগে এই জন্যই কেনা কিন্তু দামটাও বেশি ছিল না 15 পাউন্ড ছিল বাংলাদেশে টাকায় 1600-1700 টাকা হবে তাই মনে করছিল যে এত কম দামে তিনটা এত কিছু দিচ্ছে মনে হয় হচ্ছে কাজ করবে না এটাই জিসান এটা মনে করেছিল বাট আজকে আমি আসলে ভিডিওটা দেখাবো যে দেখো কাজ করছে আর এই যে আমি জুসও বানিয়েছি
তাহলে আমার আজকের ভিডিওটাই পর্যন্তই। এই সিলভার প্রিস্ট এই ব্র্যান্ডের হ্যান্ড ব্লেন্ডারটা আপনারা ইউজ করে দেখতে পারেন যারা কিনেননি, যারা ইউকেতে থাকেন। আর এটা ভালোই কাজ করলো, আপনাদের সামনেই আমি ফার্স্ট ইউজ করলাম, পুরোটাই আপনারা দেখেছেন। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না। বাই।